আসসালামু আলাইকুম আজকে আপনারা দেখছেন অর্ডিনারি স্কুল ইউটিউব চ্যানেল আমি আছি মোহাম্মদ আলমিন আপনাদের সাথে আজকে আমরা ম্যাট্রিক্সের সাহায্যে সমাধানটা দেখব এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক্স এবং কি পরীক্ষার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট ঠিক আছে আমরা একটু মনোযোগ সহকারে ম্যাটটার সমাধান করবো আচ্ছা ম্যাট্রিক্সের সাহায্যের সমাধান মিনিং হচ্ছে যে তিন চলকের মান বের করতে হবে যে এক্স হয় জেড আছে দেখতে পাচ্ছি যে এক্স হয় জেড ইজ ইকুয়াল সিক্স ফাইভ এক্স ওয়াই প্লাস টু জেড ইকুয়াল নাইন থ্রি এক্স প্লাস এখানে আমাদের তাহলে তিনটা চলক এক্স জেড এক্স মানটা আমাদেরকে বের করতে হবে হুম তো আমরা শুরু করি প্রথমে আমরা এটা লিখে নিতে পারি যে ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের সাহায্যে সাহায্যে প্রদত্ত लिखा जाए, लिखा जाए, लिखा इक्वल ए भार्स एल एक्स वाई जेड इक्वल আমরা এটাকে আমরা ম্যাট্রিক্স করে নেব হুম ম্যাট্রিক্সের সহ এক্সট্রা জেডের তাহলে এক্স ওয়ান এক্স ফাইভ থ্রি ওয়াই ভ্যালুটা হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান সিক্স জেডেরটা হচ্ছে ওয়ান টু মাইনাস ফাইভ এবং এল মিনিংটা হচ্ছে যে আমাদের কনস্ট্যান্টগুলো সিক্স নাইন জিরো সিক্স নাইন জিরো ঠিক আছে এরপরে আমরা এই ম্যাট্রিক্সকে আমরা নির্ণায়কের রূপান্তর করবো নির্ণায়কে নির্ণায়কের রূপ যদি নিই তাহলে ওয়ান ফাইভ থ্রি ওয়ান মাইনাস ওয়ান সিক্স ওয়ান টু মাইনাস ফাইভ ঠিক আছে এটার আমরা মান নির্ণয় করে নিই তাহলে ওয়ানের মান নির্ণয় করলে শাড়ি কলম বাদ মায়নাস মাইনাসে প্লাস তাছাড়া পাস সূত্রের মাইনাস ছয় দুগুনি বারো মাইনাস ওয়ান আমরা শাড়ি কলম বাদ দিলে প্লাস মাইনাসে মাইনাস টোয়েন্টি সূত্রের মাইনাস প্লাস মাইনাসে মাইনাস সিক্স প্লাস কলম যদি বাদ দিই পাঁচ ছয় তিরিশ সূত্রের প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস থ্রি তাহলে আমরা যদি এটাকে ইকুয়েশন করি তাহলে ফাইভ মাইনাস সেভেন টুয়েলভ মাইনাস সেভেন মাইনাস টোয়েন্টি ফাইভ মাইনাস সিক্স মাইনাস মাইনাস প্লাস থার্টি ওয়ান প্লাস থার্টি প্লাস থ্রি থার্টি থ্রি যদি আমরা বাদ দিই থার্টি ওয়ান প্লাস থার্টি থ্রি সিক্সটি ফোর সেভেন মাইনাস সেভেন বা তাহলে ফাইভ ফিফটি সেভেন ঠিক আছে এ এবার লিখতে পারি এ এর উপাদান গুলোর সহগুণক নির্ণয় করব গুলোর সহগুণক 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 মিনিং এ ওয়ান ওয়ানের মান নির্ণয় করব এ ওয়ান টু এর মান নির্ণয় করব এ ওয়ান থ্রি মান নির্ণয় করব এ টু ওয়ানের মান নির্ণয় করব এ টু টু এ টু থ্রি এ থ্রি ওয়ান এ থ্রি টু এ থ্রি থ্রি ঠিক আছে আচ্ছা এ ওয়ান ওয়ান মিনিং হলো প্রথম শাড়ির প্রথম কলম বাদ দিয়ে প্রথম শাড়ির প্রথম কলম যদি আমরা বাদ দিই তাহলে থাকছে এখানে মাইনাস ওয়ান টু সিক্স মাইনাস ফাইভ ঠিক আছে আগে আমার ভ্যালুগুলো বসে নি ওয়ান টু মানে প্রথম সারির দ্বিতীয় কলম বাদ দিই তাহলে কী থাকছে

টু টু বাদ দিয়ে দিই দ্বিতীয় সারি দ্বিতীয় কলম বাদ তাহলে ওয়ান থ্রি ওয়ান তৃতীয় সারির দ্বিতীয় কলম বাদ তাহলে ওয়ান থ্রি ওয়ান মাইনাস ফাইভ এবার দ্বিতীয় সারি তৃতীয় কলম যদি বাদ দিই তাহলে ওয়ান থ্রি ওয়ান সিক্স ওয়ান সিক্স থ্রি ওয়ান এবার তৃতীয় সারির প্রথম কলম বাদ তাহলে ওয়ান ওয়ান মাইনাস ওয়ান টু ঠিক আছে দ্বিতীয় শাড়ির তৃতীয় গোলম্বাদ তৃতীয় শাড়ির দ্বিতীয় গোলম বাদ ওয়ান ফাইভ ওয়ান টু ওয়ান ফাইভ ওয়ান টু এবার তৃতীয় শাড়ির তৃতীয় গোলম্বাদ ওয়ান ফাইভ ওয়ান মানাস ওয়ান ফাইভ ওয়ান মানস সামনে আমরা প্লাস বসাবো প্লাস কীভাবে বসাবো আমরা মনে রাখতে পারি এটা প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাসে এভাবে করলে হবে অথবা এটা আমরা এর আগে আলোচনা করেছিলাম যে এটা যদি আর জোর হয় ওয়ান ওয়ানের জোর তাহলে আমরা বসাবো না প্লাস আর বিজয় হলো মাইনাস তো ওয়ান টু থ্রি তাহলে এটা আমাদের মাইনাস ওয়ান থ্রি ফোর জোর হবে না টু ওয়ান থ্রি তাহলে এটা আমাদের মাইনাস টু টু ফোর হবে না টু থ্রি ফাইভ তাহলে এটা আমাদের মাইনাস এটা আমাদের মাইনাস ঠিক আছে এখন আমরা ক্যালকুলেশান করি ফাইভ মাইনাস টুয়েলভ অর্থাৎ মাইনাস সেভেন সূত্রের মাইনাস থেকে গেলো মানুষের মানুষ টোয়েন্টি ফাইভ সূত্রের মাইনাস সিক্স তাহলে আমাদের থার্টি ওয়ান মাইনাস মানে প্লাস তাহলে থার্টি প্লাস থ্রি অর্থাৎ থার্টি থ্রি সূত্রের মাইনাস প্লাস মানে মাইনাস ফাইভ সূত্রের মাইনাস সিক্স মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস ইলেভেন মাইনাস মানুষের প্লাস ইলেভেন এটা হতো মাইনাস ফাইভ মাইনাস থ্রি অর্থাৎ মাইনাস এইট সূত্রের মাইনাস রেখে দিলাম এটা সিক্স মাইনাস থ্রি তাহলে কত আসছে থ্রি মাইনাস থ্রি এটা ক্যালকুলেশন করি টু টু সূত্রের মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস ওয়ান তাহলে এটা হচ্ছে থ্রি এটা ক্যালকুলেশান করি মাইনাস ওয়ান টু দুই মাইনাস ফাইভ করলে মাইনাস মাইনাস প্লাস থ্রি যদি এটা ক্যালকুলেশন করি মাইনাস ওয়ান মাইনাস ফাইভ হচ্ছে মাইনাস সিক্স এই যে আমাদের উপাদানগুলো কমপ্লিট হলো ঠিক আছে তাহলে আমরা এখানে লিখব যে এ এর উপাদান নিয়ে গঠিত ম্যাট্রিক্স ম্যাট্রিক্স ম্যাট্রিক্সটা আমি যে কোনো নামে দিতে পারি আমি বি দিয়ে দিলাম ম্যাট্রিক্স ম্যাট্রিক্সটা আমরা এ মান অনুসারে বসাবো এটা কি ওয়ান ওয়ান মানে প্রথম সারি প্রথম কলমের মান হবে মাইনাস সেভেন প্রথম সারি দ্বিতীয় কলমের মান হবে থার্টি ওয়ান প্রথম সারি তৃতীয় কলমের মান হবে থার্টি থ্রি দ্বিতীয় দ্বিতীয় সারি প্রথম কলমের মান হবে ইলেভেন দ্বিতীয় সারি দ্বিতীয় কলমের মান হবে মাইনাস এইট দ্বিতীয় সারি তৃতীয় কলমের মান হবে মাইনাস থ্রি তৃতীয় সারি প্রথম কলমের মান হবে থ্রি তৃতীয় সারি দ্বিতীয় কলমের মান হবে থ্রি তৃতীয় শার তৃতীয় কলমের মান হবে মাইনাস সিক্স ঠিক আছে এখন আমরা এই যে বিয়ের যে উপাদানটা পেলাম আমরা এটাকে আমরা এখন ট্রান্সপোর্ট ম্যাট্রিক্স রূপান্তর করবো ট্রান্সপোর্ট ম্যাট্রিক্স হল বিটি বিটি ট্রান্সপোর্ট ম্যাট্রি ট্রান্সপোর্ট ম্যাট্রিক্সটা হল শাড়িকে কলম করব কলমকে শাড়ি করব মাইনাস সেভেন থার্টি ওয়ান থার্টি থ্রি ছিল আমাদের ওটা একটা শাড়ি তাহলে এখানে হয়ে যাবে কলম মাইনাস সেভেন থার্টি ওয়ান থার্টি থ্রি তারপরে হবে আমাদের ইলেভেন মাইনাস এইট মাইনাস থ্রি তারপরে থ্রি থ্রি মাইনাস সিক্স ঠিক আছে আচ্ছা এই ভ্যালুটা কী হয় এই ভ্যালুটা এ ওয়ান এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রিটা আমাদের শাড়িতে কলমে রূপান্তর হয় তাহলে শাড়ি কলমে রূপান্তর হলে এটাকে আমরা বলতে পারবো আমরা অ্যাড জয়েন এ ম্যাট্রিক্স ঠিক আছে এরপরে আমরা ইনভার্স ম্যাট্রিক্স ইন্দ্র করবো ইনভার্স ম্যাট্রিক্স মিনিংস অ্যাড জয়েন এ বাই নির্ণায়ক এর মানটা বের করব তাহলে নিম্ন এক এর মান পেয়েছিলাম আমরা কত সাতান্ন তাহলে আমরা এটা রেখে দিলে ওয়ান বাই সাতান্ন আর এখানে আমরা এটা বসিয়ে দিই একজনের মানটা মাইনাস সেভেন একত্রিশ তেত্রিশ ইলেভেন মাইনাস এইট মাইনাস থ্রি 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 মাইনাস সিক্স ঠিক আছে এখন আমরা জানি কি আমরা প্রথমে লিখেছিলাম হুম যে একটা সমীকরণ লেখা যায় তাহলে আমরা জানি এক্স ইকুয়াল ইনভার্স এল তাহলে এক্স মিনিং হলো এক্স ওয়াই জেড চলকের মান ঠিক আছে এইনভার্স অর্থাৎ বিপরীত ম্যাট বিপরীত মাত্রিক মান কী পাচ্ছি ওয়ান বাই ফিফটি সেভেন বাই মাইনাস সেভেন একত্রিশ তেত্রিশ ইলেভেন মাইনাস এইট মাইনাস থ্রি 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 মাইনাস সিক্স ঠিক আছে এল এর মানটা আমরা কনস্ট্যান্টটা কত জানি সিক্স নাইন জিরো ঠিক আছে এল এর মান বসিয়ে দিলাম এখন এটা আমরা ক্যালকুলেশন করবো ওয়ান বাই ফিফটি সেভেনটা রেখে দিই তাহলে এখানে আমাদের কি গুণ চলে আসছে তাহলে আমরা গুণটা কীভাবে করব যে শাড়ি কলম ঠিক আছে নাকি তাহলে এখানে কলম কয়টা তিনটে এখানে শাড়ি আছে তিনটা মানে এটা হবে ঠিক আছে তাহলে প্রথম প্রথম কলমের সাথে এটা শাড়ি গুণ তাহলে সেভেন মাইনাস ছয় সাত বিয়াল্লিশ একত্রিশ সাথে সিক্স গুণ তাহলে সিক্স ছয় এক ছয় তিন ছয় আঠারো ওয়ান সিক্স ওয়ান এইট সিক্স সাথে ছয় গুণ তাহলে তিন আট তিন ছয় আঠারো আট হাতে পড়লো এক তিন ছয় আঠারো একে উনিশ তাহলে ওয়ান নাইন এইট ঠিক আছে তারপরে আমাদের নাইন দেখুন নয় এগারো নিরানব্বই প্লাস মাইনাসে মাইনাস আটলাম বাহাত্তর মাইনাস তিনলাম সাতাশ ঠিক আছে আর জিরো দেখুন করলো প্রত্যেকটা জিরো 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 মাইনাস জিরো ঠিক আছে আমাদের গুণটা তাহলে কমপ্লিট হয়ে গেল এখন আমরা কী করবো এখন আমরা এটা যোগ করে নেব ওয়ান বাই ফিফটি সেভেন যদি আমরা যোগ করে নিই মাইনাস বিয়াল্লিশ প্লাস নাইনটি নাইন তাহলে হবে ফিফটি সেভেন ঠিক আছে ওয়ান এইট সিক্স থেকে সেভেন্টি টু বাদ দিলে হবে আমাদের ওয়ান ওয়ান ফোর একশো চোদ্দো একশো আটানব্বই থেকে সাতাশ বাদ দিলে হবে ওয়ান সেভেন ওয়ান একশো একাত্তর ঠিক আছে এটা যদি ভাগ অবস্থায় আছে সেটা আমরা যদি সাতান্ন সাথে ভাগ করি তাহলে সাতান্নকে সাতান্ন সাতান্ন দুগুণে একশো চোদ্দো তিন সাতান্ন একশো একাত্তর তাহলে এখানে এক্স ওয়াই এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম তাহলে লিখতে পারি অতএব নির্ণীয় সমাধান নির্ণীয় সমাধান এক্স ওয়াই জেড ইকুয়াল ওয়ান টু থ্রি এটা আমাদের অ্যান্সার এভাবে যদি আমরা ম্যাট্রিক্সের সাথে সমাধান আমরা ট্রাই করি তাহলে ইনশাল্লাহ সবগুলো আমরা পারব আমরা কিছু হোমওয়ার্ক দিচ্ছি হোমওয়ার্কগুলো আমরা নোট করিনি এক নম্বর হোমওয়ার্কটা হচ্ছে এরকম টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস জেড ইকুয়াল নাইন এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি জেড ইকুয়াল সিক্স থ্রি এক্স এটা একটা দুই নম্বরটা হচ্ছে এরকম x plus y plus z equal 9 2x plus 5y plus 7z equal 52 2x plus y minus z z equal 0 8x plus y plus 2z equal থ্রি থ্রি জেড ওয়াই প্লাস জেড ইকুয়াল ওয়ান ঠিক আছে এই যে এখানে যেমন আমাদের থ্রি এক্স মাইনাস টু জেড ওয়াই ভ্যালু নাই তাহলে ওয়াই ভ্যালুটা আমরা জিরো ধরে কাজ করবো ঠিক আছে আমরা এই হোমওয়ার্কগুলো করে নিজের ডিসক্রিপশনের লিঙ্ককে আপনার সাবমিট করতে পারেন না পারলে আমাদের কমেন্ট করবেন আমরা এটি নেক্সট ভিডিওতে আপলোড করব